স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 23 আগস্টের জন্য গুরুত্বপূর্ণ যে 1933-এর এই দিনে অনশনের শারীরিক অবস্থার অবনতির কারণে মহাত্মা গান্ধীকে ইয়ারওয়াদা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 1933-এর আগস্ট মাসের শুরুতে বাপুজি ব্যক্তিগত সত্যাগ্রহ পালনের ব্যাপারে নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন। ঔপনিবেশিক সরকার তাঁকে গ্রেফতার করে সাবরমতী কারাগারে পাঠায়। পরে সেখান থেকে তাঁকে ইয়ারওয়াদা কারাগারে পাঠানো হয়। কেননা কারাগারের মধ্যে থেকে হরিজনদের জন্য কাজ করার অনুমতি ছিল না, সেই জন্য তিনি কারাগারে 16 আগস্ট থেকে অনশন আন্দোলন শুরু করেন। আর 20 আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। 23 আগস্ট তাঁর গুরুতর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিনা শর্তে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। আজকের পর্বে আমরা আপনাদের জন্য আরও একজন মহান স্বাধীনতা সংগ্রামীর আখ্যানও নিয়ে এসেছি। তিনি টুঙ্গুটুরি প্রকাশম পংতলু, অন্ধ্র কেশরী নামেও তাঁর পরিচিতি রয়েছে। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী টুঙ্গুটুরি প্রকাশম পংতলুর জন্ম 1872-এর আজকের দিনে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলাতে হয়েছিল। প্রকাশম জেলার নামটাও আসলে তাঁর নামেই দেওয়া হয়েছিল। ইংরেজদের বিরুদ্ধে তাঁর সাহসিকতা এবং বীরত্বের জন্য তিনি সুখ্যাত ছিলেন। 1928-এর এক ঐতিহাসিক ঘটনাতে সাইমন কমিশনের সেই সময়কার মাদ্রাস যাত্রার সময় তিনি পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। সাইমন কমিশনের সময়কার ব্রিটিশ পুলিশের সামনে তাঁর সেই বীরত্বের পাশাপাশি প্রকাশম 1922-এ অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য পরিচিত ছিলেন। তিনি গুন্টুরে 30,000 কংগ্রেসী স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে আন্দোলনে যোগ দেন। 1942-এ কংগ্রেসের বোম্বে অধিবেশনের সময় মহাত্মা গান্ধী ইংরেজ ভারত ছাড়ো স্লোগান তোলেন। সেই আন্দোলনে প্রকাশম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তখন তাকে গ্রেফতার করা হয় এবং 3 বছরের বেশি সময় কারাগারে বন্দী করে রাখা হয়। স্বাধীনতা আন্দোলনের সময় প্রকাশম স্বরাজ পত্রিকা প্রকাশ করতে শুরু করেন এবং সারা দেশে জাতীয়তাবাদী ভাবনা সঞ্চারিত করেন। টুঙ্গুটুরি প্রকাশম মাদ্রাজ ল কলেজ থেকে আইনে স্নাতক উপাধি লাভ করেন। 14 বছর ধরে আইনজীবী হিসেবে কাজ করার পর তিনি ইংল্যান্ডে যান এবং মাদ্রাজ উচ্চ আদালতে আইনজীবী হিসেবে মর্যাদা লাভের জন্য ব্যারিস্টারের কোর্স সম্পূর্ণ করেন। লন্ডন অভিমুখী জাহাজেই প্রথমবার তাঁর সঙ্গে গান্ধীজির দেখা হয়। টুঙ্গুটুরি প্রকাশম পংতলু স্বাধীনতার সংগ্রামে গান্ধীজির দৃষ্টিভঙ্গিতে খুবই প্রভাবিত হন। তিনি স্বাধীনতার আগে 4 বার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সেই সময়কার মাদ্রাজ তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর প্রশাসনিক দক্ষতা রাজ্যের বিষয়ে তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিলক্ষিত হয়। মাদ্রাজ প্রদেশের জন্য তিনি জমিদারি বিলুপ্তির বিষয়ে রিপোর্ট তৈরি করেন। গোটা দেশে জমিদারি প্রথা অবলুপ্তির ব্যাপারে ভারত সরকারের প্রয়াসে সেটাই ছিল অগ্রদূত। 1957-এর 20 মে টুঙ্গুটুরি প্রকাশম পংতলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর দেশ হারায় নিজের মহানতম সন্তানদের একজনকে। দেশের স্বাধীনতার জন্য সেই সমস্ত মহান সন্তানদের নিঃস্বার্থ সেবার জন্য দেশ সদাই ঋণী হয়ে থাকবে। ইয়কমা জবানীলাই বোমা ও আগস্ট সাল 1933 আপনি বাগৈ বেলাই নাংকুমা 1933 বিসিনি অ সালনো চাইয়াতঙ্গ সাখামিয়া অংম বাগৈ মহাত্মা গান্ধীন নর্মদা আলংনগ্নি ফিয়বে রোজাকো 1933 বিসিনি আগস্ট সালনি পুইলা বখাক বাপুজি বাইথাংনি সত্যাগ্রহ খ্লাইনানি নতুয়ই বাইথাংনি ওয়ানসুক মনিকগ্ন সাকলায়ো আজ জরানি হাপাং বন রম তাই সবরমতী আলঙ্গ রোহর ওলো বন নর্মদা আলঙ্গ রোহর জাগ তামনি হিনকে আলঙ্গ তঙ্গই হরিজন নি বাগৈ সামং তাংনানি মানা বক ঝিংচাক তংমানে আপনি বাগৈ আগস্ট সাল সিদক নিসিমি চায়াওই চবা খ্লাইনানি চেংমানে
তাই আগস সাল নৈচি ও বন সাক হাম নগবর্তি খ্লাই যাগ আগস সাল নৈচি থাম বেলাই সাক হামিয়া অংখে কক মঙ্করি খে আলং নগ্নি কারিওই রুজাগ তিনি বুখাগ চুং নরকনি বাকুই তাই খরকচা খা কতর সভা খ্লাইনি কগ্নব তুবুই ফাইকা ব অংখা টঙ্গুতুরি প্রকাশম পংতলো অন্ধকেশরী মুঙ্গুইবু ব সিনিজাগ মুঙ্গনাং ইয়কমা মানচু মুংনি সভা খ্লাইনাই টঙ্গুতুরি প্রকাশম পংতলোনি আসাইমা 1872 বিসিনি তিনি হাই সাল অন্ধ্রপ্রদেশনি প্রকাশম হাঙ্কর প্রকাশম হাঙ্করনি মুংব বিনি মুঙ্গৈন নারকজাক মানে ইংরেজন কেবেঙ্গই বিনি কিরিমা করি খে তাই খা কতনি বাগৈন ব সিনিজাগ मुस्कुरा कर खाई है सीनों पे अपने गोलियां सीनों पे अपने गोलियां कितने वीरानों से गुजरे हैं तो जन्नत पाई है खाक में हम अपनी इज्जत को मिला सकते नहीं 1928 বিসিনি লাইবুমানি পাতিমুং সাইমন কমিশননি আ জরানি মাদ্রাস লামরুমুংনি জরাও ব নাইমুথাংনি সাম ব খা ক্লাব ফিয়গৈ বাসামানি সাইমন কমিশননি জরাও ব্রিটিশ নাইমুথাংনি বুস্কাঙ্গ আ কিরিমা করিখে বাক্সা প্রকাশম 1922 বিসি ও অসহযোগ সব মানজাগো আবাই ব সিনিজাগো ব গুন্তব খরকথাম সাই কংগ্রেস নীল ছেবুর্ণতুই সব মানজাগো 1924 বিসি ও কংগ্রেস নি বোম্বে পান্ডানি জরাব মহাত্মা গান্ধী ইংরেজ ভারত সারু কগমুং তিসাব আ সব ও প্রকাশম মানজাখা আফ্রু ব রমজাগো তাই বিসি থাম হাই আলঙ্গ সবই তনিজাগো ইয়কমা সবানি জরাব প্রকাশম সরাস কক তোমা বলাই কারিনানি সেঙ্গো তাই হা কতর গনাঙ্গই হা কতর ন হামজাকমানি ওয়ানসুক মুং পিনানি সেঙ্গো টঙ্গুতরি প্রকাশম মাদ্রাস ল কলেজ নিসিমি কেরংন তুই গ্রেজুয়েট অঙ্গো বিসিসি ব্রুইরমই কেরংনি সামুং তাংমানি উলব ইংল্যান্ড থাঙ্গো তাই মাদ্রাস কুসুক দরবানগ দর্ব ফাংনি বর মান্না বাগুই বেরিস্তানি কোর্স পরিবায় লন্ডন থাং টংমা রুং তর ববাই গান্ধীজি পৈলা মালায় টঙ্গুতরি প্রকাশম পংতলো ইয়কমা সব গান্ধীজিনি নাহার মুংন খাফুর জাখা ব ইয়কমা মানমানি সেকাং ওয়াইব্রুই প্রদেশ কংগ্রেসনি কাসকুনি বারজাইয়া চাখা ব আজ জরানি মাদ্রাস এবার অন্ধ্রপ্রদেশনি মন্ত্রী অক্রানি বারজাবইয়া চাখা বিনি হাফাং নি সামুঙ্গ রুং হাস্তিনি বেসেব বিনি কিছাসুক নাংকুমনি ওয়ানসুকমুনি মারিব নুকজাখা মাদ্রাস হাস্তিনি বাগৈ বব জমিদারি রায়দা মুথাকনা বাগৈ রিপোর্ট বস সামখা হা কতর গনাঙ্গই জমিদারি রায়দাস সকমন্ডা নিবেসেব আবনো ভারত হাফাংনি চাইতমুনি থং তমানে 1957 বিসিনি মে সাল নৈশিব টঙ্গুতরি প্রকাশম পংতলো থইজাগো তাই হা কতর খরকচা খা কতর সাজুলানো কুমাখা হা কতর ইয়কমা মানমানি বাগুই আবহাই খা কতর সাজুলা রগ্নি লাংমা রুমা হা কতর জেসা জরাবো লাকাই অঙ্গুই টঙ্গানো